যে বলে এটা হয় নাকি কখনো, আশ্চর্য লাগে। আমি কবি হই যদি হতাম, আবেগটা কেমন তীব্রতর তা তোমাকে ব্যাখ্যা করতাম। তুমি যদি আজ এই ভরা পূর্ণিমায় আমার স্পর্শে থাকতে, তবে দেখতে আমি চাঁদ নয় তোমা পানি নিবিষ্ট পূজারীর গাইছে আছে। আচ্ছা সখী, প্রেম কি তোমার কাছে শেয়ার বাজারের বরপত্র? শোনো বোকামে, প্রেমে পড়তে কেবল একটি মুহূর্তের দরকার হয়, কয়েক বছর একসাথে থেকে প্রেম হয় না। কারো কারো তো একসাথে এক বিছানায় এক জীবন অতিবাহিত করেও প্রেম হয় না। প্রেমের জন্য দরকার কেবলমাত্র একটি ঐশ্বরিক মুহূর্তে। ভালোবাসা আমার কাছে আরাধনার মতো, ভালোবাসিব তাকে, পুজিব তাকে, সেরিব তাকে, মনে মনে কোথায় রাখিব যতনে, বসে যেমন বসেছিল তাই হৃদয় গভীরে। আচ্ছা মহ, তোমার কি মনে হয় না তুমি আমাকে অনুভব করো? শেষ রাতের শীতল প্রবাহে তুমি কি আমাকে কল্পনা করো না? হঠাৎ ছোটে ছাড়ে বনে বাদারে ফুটে থাকা বুনো ফুলটি আমার হাতে তোমার খোপায় গুঁজে দিই, এমন কামনা কি তোমার জাগ্রত হয় না? সত্যি করে বলো তো মহ, আজকের পর যদি আমি শিশুকে আসি তুমি কি আমার খুঁজবে না? জিজ্ঞেস করবে না কাউকে যে আমি কোথায় গেলাম, সুস্থ আছি কিনা? কোনো বিপদ হলো না তো? যদি এমনটা হয় তবে মনে রেখো তুমিও আমার ভালোবাসো। আচ্ছা জানি তো আমার দাদি কথা বলে, খালি পরিচয় সহযাত্রীর জন্য নাকি আমার একটা কামন থাকে। ধন্যবাদ।